একাধিক কর্মসূচিতে রাজ্যে পদার্পণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালনের পরই দুপুর 12টা নাগাদ হেলিকপ্টারে কালিয়ানি বিএসএফ ক্যাম্পে পদার্পণ স্বরাষ্ট্রমন্ত্রীর। বিএসএফ ক্যাম্প থেকে সড়ক পথে বনগা পেট্রোপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা শাহের। পেট্রোপোল বন্দর পরিদর্শনের পাশাপাশি দ্বিতীয় কার্গো গেট ঠিক কি রকম হবে, কোথায় পণ্যবাহী ট্রাক রাখা হবে, কিভাবে চলবে চেকিং প্রক্রিয়া, বন্দরের যাবতীয় ব্যবস্থাপনা পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্দরের মিউজিয়ামও ঘুরে দেখেন তিনি। মিউজিয়ামে বন্দরের প্রতীকী নকশার মধ্যে দিয়েই মূলত এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোল পরিদর্শন করলেন অমিত শাহ। সূত্রের খবর, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেট্রোপোল পরিদর্শন সহ নতুন চেকপোস্ট ও পেট্রোপোল থানার নতুন ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঞ্চে শাহী উপস্থিতি ঘিরে জনগণের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকদের আগমনে বন্দর চত্বর হয়ে উঠেছিল সরগরম। মঞ্চ থেকে জনগণের উদ্দেশ্যে একাধিক বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় উপস্থিত সমগ্র বিএসএফ কর্মী সহ সকল জনগণকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানান অমিত শাহ। পেট্রোপোল সীমান্ত দিয়ে নিত্যদিনের যাতায়াত 600 থেকে 700 ট্রাকের, প্রত্যহ যানজটের সম্মুখীন হয় স্থানীয়রা। আগামী দিনে দ্বিতীয় কার্গো গেট তৈরি হলে এই সমস্যার মিলবে সুরাহা, এমনটাই মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লগভগ প্রতিদিন 600 से 700 ট্রাক কা যাতায়াত আর ব্যাপার ইস ল্যান্ড পোর্ট সে হোতা হ্যায়। ইয়াহাঁ হমেশা অক্সর দেরি কি ভিড় ভাড় কি সমস্যা রহতি থি, আর ইয়াহাঁ দূসরা কার্গো গেট বননে সে মুঝে বিশ্বাস হ্যায় কি এ সমস্যা কা সমাধান বহুত অচ্ছে তরিকে সে হো জায়েগা। 2016 থেকে 2023 মধ্যে বিপুল পরিমাণ উন্নতি করেছে ল্যান্ড পোর্ট অথরিটি। 18,000 কোটি আয় বৃদ্ধি পেয়ে 30,000 কোটি টাকা ল্যান্ড পোর্ট থেকে আয় মিলছে বর্তমানে, দাবি অমিত শাহের। 2016-17 মে 18,000 কোটি রুপিয়ে কা জো ব্যাপার থা ও 18,000 কোটি রুপিয়ে সে বড়কর আজ 30,000 কোটি রুপিয়া ক্রস কর গয়া হে। এ বাতাতা হে কি ল্যান্ড পোর্ট অথরিটি নে কিতনা আচ্ছা কাম কিয়া হে। ভারত বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ল্যান্ড পোর্ট অথরিটি, এমনটাই মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অব সালানা লগভগ 5 লাখ যাত্রী কে সকতে হ্যাঁ কি হর রোজ 11,11,000 যাত্রীও কি আবাগমন কি সুবিধা ইস ল্যান্ড পোর্ট অথরিটি কে সেন্টার পর হুই হ্যায়। এ দোনো দেশো কে বিচ মে সম্বন্ধ কে লিয়ে এক সুনহরা স্থান। নেপাল বাংলাদেশ ভুটান প্রত্যেক দেশের সাথে রাজদূতের কাজ করছে বিএসএফ জওয়ানরা। বিএসএফ জওয়ানরা যখন সীমান্তে মোতায়েন থাকে তখন গোটা দেশ সুরক্ষিত, বিএসএফ প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য অমিত শাহের। কি জব বিএসএফ কা জওয়ান সীমা পর তৈনাত হোতা হে দেশ মে কিসি কো ভি ভূমি সীমা কি সুরক্ষা কি কতই চিন্তা নাই হোতি হে। এ দেশ কে লিয়ে বড়া বিশ্বাস কা বাতাবরণ বিএসএফ নে খড়া কিয়া হে। পেট্রোপোল বন্দরে মৈত্রী দুয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন ও পেট্রোপোল থানার নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি পেট্রোপোল ল্যান্ড পোর্ট অথরিটির একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন শর্মা ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।